আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছের দূরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক ক্লাস ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সবাই দেখছো এম কুকিং স্টুডিও বারো মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত আর আজকে তৈরি করে দেখাবো দেশি মুরগি আর কাঁসা সিমের বিষে দিয়ে অসাধারণ একটি রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে মলু উপুকরও চলে এলাম তো চুলায় প্রাইম প্যান বসিয়ে পরিমাণ মতো ফানে বলক কুঠিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি সাত থেকে আটশো গ্রাম মতো সিমের বিশি নিছি কাঁচা সিমের বিশি এটা জাস্ট আমি ফুটিয়ে নেবো পাঁচ মিনিট মতো এত করে সিমের বিশিতে যে উগ্র গন্ধ থাকে সেটা চলে যাবে অনেক সময় দেখা যাক কাঁচা সিমের বেশিতে উগ্র একটা গন্ধ থাকে তো এভাবে করে হালকে একটু বাঁপে নিলে গন্ধটা চলে যায় আবার চলে একটি পাত্র বসালাম যেহেতু আমার রান্নাটা বেশি জন্য পাত্রটা একটু বড় নিলাম হাফ কাপ মতো সাদা তেল গরম করে নিলাম আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এই মুহূর্তে আমি কোনো গোটা গরম মশলা ইউজ করব না তোমরা যদি ছাও ইউজ করতে পারো আমি দুটো তেজপাতা ছেঁড়ে দিলাম তো পেঁয়াজ কুচিটা আমার ব্রাউন কালার হয়ে গেছে এবারে আমি দেখো এখানে টমেটো কুচি ইউজ করব তো খুবই মজাদার একটি রান্না আর ইউনিক একটি রান্না আর এই সিজনে কিন্তু সিমের বিষিটা বাজারে অ্যাভেলেবেল চাইলে খুব সহজে সিমের বিষি দিয়ে মজাদার রেসিপিটি তৈরি করে নিতে পারো তো আমার টমেটোটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি কয়েক মিনিট পেঁয়াজের সাথে বেছে নিয়েছি তো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এরপর যে এখানে কিছু বাটা মশলা ইউজ করবো এখানে দেখো এক টেবিল চামচ রসুন বাটা দিলাম এক টেবিল চামচ আদা বাটা দিলাম এখন আদা ও রসুন বাটাটা আমি দু মিনিট মতো ভেজে নেবো তেলে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় তো আমার বাজা হয়ে গেছে এবারে দেখো কিছুটা গোড়া মশলা অ্যাড করছি এখানে দিয়ে দিচ্ছি একশো চামচ হলুদ গুঁড়ো আর একশো চামচ মরিচ গুঁড়ো এখন চুলো রাস্তা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে আমি সম্পূর্ণ মশলাটা কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এবারে ছোলাটা একদম স্লো করে দিয়েছে যাতে পুড়ে না যায় তো এখন এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি রুম আমার থাকা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আরও কিছু গুঁড়া মশলা অ্যাড করব তো তোমাদের সুবিধার্থে একটি কথা বলে রাখি যখনই গুঁড়া মশলা অ্যাড করবে তখনই কিন্তু একটু পানি দিয়ে দিবে তা না হলে গুঁড়া মশলাটা পুড়ে যায় সরাসরি যদি তেলের মধ্যে গুঁড়া মশলা দেওয়া দেওয়া হয় তাহলে সেটা কিন্তু পুড়ে যায় এখানে একশো চামচ জিরে গুঁড়ো একশো চামচ ধনে গুঁড়ো আর একশো চামচ লবণ আর এখানে দিলাম পালি করে কাটা কাঁচামরিচ তো সম্পূর্ণ উপকরণটা এখন ভালোভাবে আমি কষিয়ে নিব চুলা রাশটা এখনো আমার মিডিয়াম টু লো এর মাঝখানে আসে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কয়েক মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে তেল ছেড়ে এসেছে মশলাটা কষানো হয়ে গেছে এবারে দেখো এখানে একটি দেশি মুরগি নিয়েছি এটা অফ ক্যামেরায় কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো এখানে আমার প্রায় দেড় কিলো মতো মুরগির মাংস হবে এক থেকে দেড় কিলোর মধ্যে হবে যাই হোক এবার আমি মাংসটাকে সম্পূর্ণ উপকরণটা মানে মশলার সাথে মাংসটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব তো তোমরা চাইলে কিন্তু মুরগিটা আগেও ভেজে নিতে পারো কিন্তু এভাবে করে মুরগি রান্না করলে খুব বেশি মজাদার হয় এবার আমি মুরগিটা মশলার সাথে ভালোভাবে কয়েক মিনিট ধরে কষিয়ে নিব তো এই মুহূর্তে যারা আমার নতুন বন্ধু আছো তাদের উদ্দেশ্য পাশে থাকা বেল আইকনটি বাজি দিবে যাতে করে প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও চার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর জানি আমার হৃদয় ইংরান ভালোবাসা তো আমি প্রায় পনেরো বিশ মিনিট মতো মুরগিটা কষিয়ে নিয়েছি মুরগিটা কষানো হয়ে গেছে এবারে দেখো যে সিমের বিষিটা হালকা বাফিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো এখন কিন্তু বাজারে সিমের বিশি অ্যাভেলেবেল তোমরা চাইলেই কিন্তু সিমের বিষি দিয়ে এই মজাদার রান্নাটি করতে পারো এটা ব্রয়লার মুরগি দিয়েও করতে পারবে এখন আমি সিমির বিষিটাও মুরগির মাংসটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম পাঁচ সাত সাত মিনিট মতো এবার আমি এখানে গরম পানি দিলাম তো চেষ্টা করবে একটু কুসুম গরম পানি দেওয়ার জন্য এত করে মাংসের সারটে দ্বিগুণ হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে আরও কয়েক মিনিট আমি রান্না করে নেব তো কয়েক মিনিট রান্না করার পরে ফিরে এসেছি দেখো এটা টপ বক করে ফুড়ছে আর আমার মুরগির মাংস আর সিমের তো সিদ্ধ হয়ে গেছে আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি তো মাংসটা কিন্তু প্রচুর গরম ছিল সেজন্য আর হাত দিয়ে চেপে দেখাতে পারেনি এবারে দেখো এখানে একসা সামুস গরম মশলা গুঁড়ো দিলাম আর হাফ ছ চামচ ভাজা জিরির গুঁড়ো অবশ্যই ভাজা জিরির গুঁড়ো দেওয়ার চেষ্টা করবে এবার আবার সম্পূর্ণ উপকরণটা নেড়ে নিলাম ঢাকা দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নিয়েছি তো দেখো খুব সুন্দরভাবে তেলটা উপরে উঠে এসেছে আমার রান্নাটা একদম শেষ হয়ে গেছে দমে কয়েক মিনিট রেখে আমি এখন রান্নাটাকে পরিবেশন করে নিয়েছি এই মুহুর্তে চোট্ট একটি অনুরোধ করছি আমার এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ তোমাদের একটি লাইক আমার এই রেসিপিটি অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে আর প্রতিদিন এরকম নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আর এই মজাদার রেসিপিটি কেমন লেগেছে আবারও বলি ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে এসে বুক আমার আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ